অনেক সময় আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, ফেসবুকে দেখা যায় যে 18 প্লাস কন্টেন্ট আসে এবং অনেক খারাপ ভিডিও আসে। এই ভিডিওগুলা কি করে রিমুভ করবেন, দেখবেন যে আপনার মোবাইলে আর আসবে না। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আপনার মোবাইলে 18 প্লাস এই টাইপের আর ভিডিও আসবে না, খুব সহজেই এইগুলা রিমুভ করে ফেলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনি আপনার এই ফিডব্যাক ফ্রেশ পাবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার পরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন, করার পরে উপরে যে সেটিংস আছে সেটিংসের উপরে ক্লিক করবেন, বা নিচে সেটিংস আছে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। তারপর নিউজ ফিড, এটার উপরে ক্লিক করবেন। নিউজ ফিড ক্লিয়ার করার পরে যে রিডিউস বলে যে অপশান আছে, জাস্ট রিডিউসের উপরে একটা ক্লিক করবেন। রিডিউসের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখুন লেখা আছে সেন্সিটিভ কন্টেন্ট, জাস্ট সেন্সিটিভ কন্টেন্টের উপরে ক্লিক করবেন। এবং যে রিডিউস মোর, এখানে দেখেন রিডিউস ডিফল্ট দেওয়া আছে, আপনি জাস্ট রিডিউস মোরের উপরে ক্লিক করবেন। এবং কী কী রিডিউস হবে যেখান থেকে দেওয়া আছে, যে 18 প্লাস, ভায়োলেশন গ্রাফিক্স এবং রিপিটেড শেয়ার পোস্ট, এগুলো আপনার কাছে আসবে না, জাস্ট ওকের ওপরে ক্লিক করবেন। এটা করা মানে যে আপনার মোবাইলে যে 18 প্লাস ভিডিও আসবে ব্যাপারটা এমন না, এবং অনেক সময় দেখা যেতে পারে যে তারপরেও আপনার মোবাইলে মানে ফেসবুকে 18 প্লাস কন্টেন্ট আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে এই ধরনের ভিডিওগুলো আপনারা প্লে করবেন না, স্কিপ করবেন। দেখবেন যে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ এই ধরনের যদি শো করে, তারপর থেকে এগুলো টোটালি আপনার যে ফেসবুক ফিড আছে, যে ফেসবুক অ্যাকাউন্টের যে ফিড, এখানে আর দেখতে পারবেন না, টাইম লাইনে দেখতে পারবেন না। এভাবেই খুব সহজেই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে যে ফিড লাইন আছে, টাইম লাইন আছে, এখান থেকে 18 প্লাস কন্টেন্ট আর আসবে না, দেখতে পাবেন না, রিমুভ করে ফেলতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।